নমস্কার বন্ধুরা হওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে আজকে রাত থেকে আগামীকাল সকালের মধ্যে আবার একটা বিক্ষিপ্ত বৃষ্টি আসতে পারে এমনটা জানাচ্ছেন ওয়েদার অফিস তো দক্ষিণবঙ্গের কোন কোন জেলাতে কীরকম পরিস্থিতি হতে পারে উত্তরবঙ্গে কি হতে পারে এর পাশাপাশি নতুন করে আবার এপ্রিল মাসের তিন তারিখ নাগাদ একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বৃষ্টি আরও বাড়বে এমনটা পূর্বাভাস এবং আজকে রাতের দিকে মূলত আসাম মেঘালয় এছাড়া পার্শ্ববর্তী জায়গাতে বৃষ্টিটা বাড়তে পারে এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করা বা আলোচনা করার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে রিকোয়েস্ট রইল প্রথম হচ্ছে আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গের জন্য যে আপডেট প্রকাশ করছেন তাতে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তারা বলছেন যে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত আকারে বিরাট বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে তারা যেটা বলতে চাইছেন উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এছাড়া ঝাড়গ্রামের কোনো কোনো অংশে হালকা থেকে দু এক পশলা একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সম্ভাবনা একটা রয়েছে তবে বিরাট সম্ভাবনা কিন্তু নয় বাকি জেলাগুলো কলকাতা হাওড়া হুগলির দিকে খুব হালকা বৃষ্টি হতে পারে অন্যদিকে রয়েছে যেমন বাঁকুড়া পুরুলিয়া এছাড়া রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে খুব হালকা কোনো কোনো জায়গা বৃষ্টি হতে পারে তবে নদিয়া জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা এই তিনটে জেলার দিকে কোনো বৃষ্টি হবে না শুকনো আবহাওয়া ড্রাই ওয়েদার থাকবে এটা তাঁরা পরিষ্কার করে জানিয়েছেন তবে অন্যান্য জেলাগুলো চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বর্ধমান এছাড়া কলকাতা হাওড়া দমকা একটু ঝড় বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে যেমনটা গত রাতে বা মাঝরাতের পর থেকে ভোরের দিকে দেখতে পাওয়া গিয়েছিল সেরকম একটা পূর্বাভাস কিন্তু আজকে দক্ষিণবঙ্গে রয়েছে তবে বিরাট কিছু কিন্তু পূর্বাভাস বা বিরাট কিছু সতর্কবার্তা নয় তবে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট পাচ্ছি এখানেও হালকা হালকা কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ বৃষ্টি হতে পারে এবং আগামীকাল সোমবার থেকে দক্ষিণবঙ্গে আর কোন রকম বৃষ্টির পূর্বাভাস নেই সোমবার মঙ্গলবার বুধবার তিন এপ্রিল তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলাতে আর কোথাও বৃষ্টি হবে না এটা তারা পরিষ্কার করে জানিয়েছেন তো আপনাদের সমস্ত কিছুই দেখালাম তিন তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস বা সতর্কবার্তা বিশেষ করে দার্জিলিং কালিম্পং একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে আজ বিকাল থেকে রাতের মধ্যে অন্যদিকে কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ির দিকে হালকা হালকা দু এক জায়গায় একটু বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে ব্যাপক বৃষ্টি কিন্তু নয় আবার এক তারিখে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে আবার দুই তারিখে ওপরের জেলাগুলোতে হালকা হালকা কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুর দুয়ারের দিকে নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে এক তারিখে এবং দুই তারিখে কোনো বৃষ্টি নেই তাই আগামী কয়েকদিন এরকম একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে আজকে এবং দুই তারিখে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে অন্যদিকে বৃষ্টির সম্ভাবনা যেটা আপনাদের আগেই জানিয়েছিলাম একত্রিশ তারিখে প্রচণ্ড বেশি ছিল এবং এখনও রয়েছে সেটি রয়েছে প্রধানত যেটা আমরা লক্ষ্য করতে পারছি বিশেষ করে সকালের দিকে এটা দেখাচ্ছিল তবু আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা কতটা একবার দেখে নেব তাতে যেটা দেখতে পাচ্ছি আমরা বিকাল থেকে রাতের মধ্যে অরুণাচল প্রদেশে একটু ভারী বৃষ্টি হতে পারে অন্যদিকে গোয়ালপাড়া গুয়াহাটি এছাড়া দিশপুর ডিমাপুর এদিকে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এমনটা সিস্টেম দেখাচ্ছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বিক্ষিপ্ত হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে এমনটাই সম্ভাবনা এখনো পর্যন্ত সিস্টেম দেখাচ্ছে তাই একত্রিশ তারিখের যে আপডেট আমরা পাচ্ছি রাতের দিকে বেশ বৃষ্টি হবে ডিমাপুর যোরহাট এছাড়া রয়েছে পার্শ্ববর্তী দিসপুর এই সমস্ত জায়গা এবং অরুণাচল প্রদেশে তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে অতটা বৃষ্টি নয় হালকা হালকা কোনো কোনো অঞ্চলে হতে পারে এক তারিখ এবং দুই তারিখের যা পূর্বাভাস রয়েছে বৃষ্টি বৃষ্টি চলবে অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টি চলবে উত্তর পূর্ব আসামে মাঝারি বা তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হবে এই পর্যন্ত আমরা তারিখ তারিখ পর্যন্ত পর্যন্ত দেখে তিন তিন এরকম একটা পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি তো ওয়েদার অফিস কি বলছেন একবার চলুন দেখে নেওয়া যাক এবার আমরা জেনে নেব আলিপুর আবহাওয়া দপ্তর আজকে কি কি আপডেট দিচ্ছেন তারা একত্রিশ তারিখ সন্ধ্যার যে বুলেটিন তারা কি কি বলতে চাইছেন যেমন সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল এখানে তারা বলছেন যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে এবং আজকে প্লাস আগামীকাল এবং আগামী পরশু এরকম বিক্ষিপ্ত বৃষ্টিটা হবে তবে বৃষ্টির সম্ভাবনা আজকে এবং আগামীকাল একটু বেশি রয়েছে তো আমরা দেখে নেবো তারা কি কি বলছেন তাঁরা বলছেন যে বজ্রবিদ্যুৎ সহ এক এবং দুই জায়গায় বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার জেলার দিকে এবং শুকনো আবহাওয়া থাকবে নিচের দিকে জেলাগুলোতে সেরকম কোনো বৃষ্টি নেই আর আগামীকালে যা পূর্বাভাস রয়েছে আগামীকালও দু এক জায়গায় দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং জেলার দিকে বাকি জেলাগুলো সেরকম কিছু নেই অন্যদিকে দুই তারিখের দিকে আবার উপরের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে এমনটা তারা আপডেট দিচ্ছেন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট রয়েছে তারা বলছেন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে খুবই কম জায়গা বৃষ্টি হতে পারে যেমন ঝাড়গ্রাম এছাড়া পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর সঙ্গে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট রয়েছে খুবই কম জায়গায় বৃষ্টি হতে পারে বিশেষ করে রয়েছে ঝাড়গ্রাম সঙ্গে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর রয়েছে দুই চব্বিশ পরগনা জেলার দিকে দু এক জায়গায় বৃষ্টি হতে পারে যেমন রয়েছে কলকাতা হাওড়া হুগলি নদীয়ার সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া দিকে এরকম একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে বাকি জেলাগুলো শুকনো থাকবে আগামীকাল থেকে আর দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি নেই চলুন সতর্কবার্তা তাঁরা কি দিচ্ছেন সতর্কবার্তা হিসাবে যা যেটা আমরা দেখতে পাচ্ছি তাতে উত্তরবঙ্গে আজকে সতর্কবার্তা রয়েছে যেহেতু বৃষ্টি হবে আবার দুই তারিখে রয়েছে যেটা আপনাদের জানিয়েছিলাম আর গ্যাঞ্জিটি ওয়েস্টবেঙ্গল বা দক্ষিণবঙ্গের জন্য যে বার্তা রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড় আজকের দিনটা হতে পারে রাত বা আগামীকাল সকালের মধ্যে তারপর আর কোনো সতর্কবার্তা নেই এবার আমরা জেনে নেব যে বাংলাদেশের ক্ষেত্রে কি কী আপডেট দেখতে পাওয়া যাচ্ছে তাতে আজকে বিকাল থেকে রাতের মধ্যে কি কি সম্ভাবনা রয়েছে বিশেষ করে যেটা দেখতে পাচ্ছি আমরা খুলনার দিকে হালকা মাঝারি বৃষ্টি হবে যেমন খুলনা শ্যামনগর কলাপাড়া বরিশাল এদিকে একটা সম্ভাবনা কিন্তু রয়েছে চট্টগ্রামে দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এছাড়া উত্তরাঞ্চলগুলো যেমন রংপুরের কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টি হতে পারে এমনটা বাংলাদেশের সিস্টেম থেকে দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ অনলাইন সিস্টেম থেকে এবং সিলেটের দিকে একটু রাতের দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আগামীকাল এক তারিখের যা পূর্বাভাস রয়েছে এক তারিখের দিকে যদি আমরা দেখে নেবার চেষ্টা করি তো এক তারিখের দিকে বাংলাদেশে সেরকম বৃষ্টি নেই চট্টগ্রাম কুমিল্লা এবং সিলেটের কোনো কোনো জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে এমনটা দেখা গেল এবং দুই তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে দুই তারিখেও পূর্বাঞ্চল অর্থাৎ সিলেট রয়েছে কুমিল্লা রয়েছে চট্টগ্রামের কোনো কোনো অংশে বা দু এক জায়গায় দু এক জায়গায় খুবই হালকা বৃষ্টির একটা সম্ভাবনা প্রধানত দেখা যাচ্ছে বিরাট কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং তিন তারিখের দিকেও সেই উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব জোন বা এলাকা যেমন সিলেট রয়েছে কুমিল্লা রয়েছে চট্টগ্রামের দু এক জায়গায় দু এক জায়গায় বৃষ্টি হতে পারে এমনটাই সিস্টেম দেখালো এবার নতুন করে কোনো সিস্টেম আসছে কিনা যেটা আপনাদের প্রথমেই জানিয়েছিলাম একটি পশ্চিমী ঝঞন আসতে পারে সেটি তিন তারিখের দিকে অন্যদিকে বঙ্গোপসাগর বা আরব সাগরের দিকে সেরকম কোনো বিরাট ধরনের সিস্টেম আপাতত নেই তবে দেশে কিন্তু তাপমাত্রা বাড়ার একটা খবর রয়েছে কারণ তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে জেনারেলি এটাই স্বাভাবিক তো দুই তারিখ থেকে তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দিকে বিশেষ করে সর্বোচ্চ তাপমাত্রাটা বাড়তে পারে যার ফলে সারা দেশে গরম বাড়তে পারে এমনই সম্ভাবনা রয়েছে ক্ষেত্রে আগামী দিনে তাপমাত্রা বাড়ছে এবং পশ্চিমবঙ্গে তো তাপমাত্রা আরও বাড়ছে এমনটাই পূর্বাভাস পাচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং